আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ বই আপনাদের মাঝে রিভিউ করব এবং একজন বিশেষ লেখকের বই, সেটা হচ্ছে শায়খ আহমদুল্লাহ, যিনি আমাদের সবার প্রিয় একজন ইসলামিক বক্তা এবং লেখক। তার লেখা বইটি হচ্ছে রমাদান প্ল্যানার। আর এই বইটি আজকে রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে, সামনে আসছে রমাদান, আপনারা যাতে এই বইটা নিয়ে পুরো রমজানটা আপনারা যাতে নিখুঁতভাবে প্ল্যানিং করে আপনাদের রমাদানের সঠিক ফয়সালাটা আদায় করতে পারেন সে ব্যাপারে। তো আমি বেশি কিছু কথা বাড়াচ্ছি না, এই বইটি যিনি লিখেছেন শায়খ আহমদুল্লাহ, তার মুখ থেকেই বইটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিন ইনশাআল্লাহ। রমাদান আত্মশুদ্ধির মাস, পরিবর্তনের মাস, পরিচ্ছন্নতার মাস, গুনাহ এবং পাপের কাজ এবং বদভ্যাস পরিহার করবার মাস। অথচ দুঃখজনক হলেও সত্য যে রমাদান এলে আমরা গতানুগতিক কিছু আমলের মাধ্যমে রমাদানকে পার করে থাকি, অথচ রমাদান শেষে আমাদের তাকওয়ার তেমন কোনো উন্নতি আমরা ঘটাতে পারি না। এর অন্যতম প্রধান কারণ হলো আমরা পরিকল্পিতভাবে সঠিক প্ল্যান মাফিক রমাদানকে অতিবাহিত করতে পারি না। আপনার রমাদানকে প্রোডাক্টিভ ও অর্থবহ করার জন্য আসুন্না ফাউন্ডেশন নিয়ে এসেছে রমাদান প্ল্যানার। এই প্ল্যানারে আছে প্রতিদিন একটি আয়াত, একটি হাদিস, একটি মাসনুন দোয়া, দিনের কাজ এবং অর্থ সহ আল্লাহর তিনটি নাম। আরও থাকছে প্রতিদিনের সালাত ও কোরআন ট্র্যাকার এবং দৈনিক চেকলিস্ট। দিনের অর্জন নামে একটি ঘর থাকছে, যেখানে দিনে উল্লেখযোগ্য কোনো স্পেশাল ভালো কাজের কথা লিখতে হবে আপনাকে। আর শুরুতে থাকছে এই প্ল্যানারে সর্বোত্তম ব্যবহারের জন্য কয়েকটি টিপস বা নির্দেশনা। সবশেষে থাকছে সারা মাসে অর্জনের ঘর। রমাদান প্ল্যানারের সর্বোত্তম ব্যবহার এবং এর দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দুটি পরামর্শ থাকবে। প্রথমত, আপনার পরিবারের সকল সদস্য একযোগে এই প্ল্যানারকে ফলো করুন এবং দিন শেষে আপনার প্ল্যানারের নির্দিষ্ট পৃষ্ঠায় আপনি যা লিখছেন, পূরণ করছেন, আপনার পরিবারের অন্য সদস্য তিনি কি পূরণ করছেন, তার সঙ্গে আপনি ভালো কাজে, তাকওয়ার কাজে প্রতিযোগিতা অবতীর্ণ হন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে একজনের সঙ্গে অন্যজনকে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। এর মাধ্যমে আমরা তাকওয়ার কাজে অনেক বেশি অগ্রসর হয়ে যেতে পারি। দ্বিতীয়ত, রমাদান শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে এই প্ল্যানারটির আদ্যোপান্ত দেখে নিন এবং এর নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করুন। প্রতিদিনের নির্দিষ্ট পৃষ্ঠা যদি আপনি পূরণ করতে না পারেন কোনো কারণে, পরের দিন অবশ্যই সেটাকে পূরণ করবেন এবং কোনো অবস্থাতেই মাঝপথে থেমে যাবেন না। তো এখন নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রমাদান প্ল্যানার এই বইটা আমাদের প্রতিদিনকার রমাদানের প্রতিটা প্ল্যান কীভাবে সাজাবেন সেটা নিশ্চয়ই আপনারা এর মধ্যে থেকে অলরেডি বুঝে ফেলেছেন। তো যারা এই বইটি আপনাদের নিজেদের কালেকশন করতে চান, যে কোনো জায়গা থেকে কালেকশন করতে চান, তবে করতে পারবেন। তবে যদি বিউটিফুল ইসলাম থেকে নিতে চান বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল। তো এর সাথে আমি একটি বিশেষ অফার আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো রমাদানে আপনারা অনেকেই আছেন যারা কোরআন পাঠ করেন বা সারা বছর না পড়লে অন্তত রমাদানে যেন কোরআনটা পাঠ করতে পারেন, তাদের জন্য একটি স্পেশাল কোরআন। আমি এটাকে স্পেশাল বলবো এই কারণে যে এর থেকে সুন্দর কোরআন সচরাচর আমরা কেউই দেখি না। তো কোরআনটা আপনাদের মাঝে একটু আমি রিভিউ করে দেখাতে চাই ইনশাআল্লাহ। তো আমার হাতের এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান পাবলিকেশনস থেকে ছাপা হয়েছে কোরআনটি, যেটা প্রায় 2 কেজি 100 গ্রাম ওজন। এই ওজনটা হওয়ার কারণ হচ্ছে এই কোরআনটা সম্পূর্ণ গ্লসি আর্ট পেপারে ছাপানো হয়েছে। গ্লসি আর্ট পেপার হচ্ছে চকচকে এক ধরনের কাগজ, যেটা খুবই হাই কোয়ালিটির কাগজ, এবং এটা হচ্ছে কালার কোটেড এবং উচ্চারণ ও অর্থ সহ। কালার কোটেড কোরআন হচ্ছে যারা আপনারা কোরআনের সঠিকভাবে উচ্চারণ করতে চান বা কোন জায়গায় গুন্না করবেন, কোন জায়গায় ইদগাম করবেন, কোন জায়গায় কলকলা করবেন, এই জিনিসগুলো আপনারা যাতে সুস্পষ্টভাবে করতে পারেন কালার দেখে দেখে চিহ্নিত করে, সেই জন্যই মূলত এই কালার করা। প্রত্যেকটা উচ্চারণ কোন জায়গায় কতটুকু টান হবে সেটা আপনারা কালার দেখেই বুঝতে পারবেন। তো আমার হাতে রয়েছে কোরআনটি, মোটামুটি কোরআনের সাইজটাও সম্পর্কে বুঝতে পারছেন যে অনেক বড় সাইজের একটি কোরআন। তো কোরআনটি যদি আপনারা বাম পাশ থেকে প্রথমে খোলেন, দেখতে পাবেন যে উপরে একটা সুন্দর মোড়ক দেওয়া আছে এবং নিচের অংশে রয়েছে একদম লেদারের তৈরি একটা ফিনিশিং। এটা কিন্তু সম্পূর্ণ একদম লেদারের তৈরি এবং অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একটি কোরআন। এবং কোরআনটি খুললে আপনারা প্রতিটা পেজ খুললেই হতবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে ছাপা হয়েছে কোরআনটি। এবং এখানে কালার কোটেড পড়ার জন্য বিস্তর নিয়ম কানুন এখানে দেওয়া রয়েছে, এবং খুললেই দেখতে পাবেন যে প্রত্যেকটি আয়াত কি সুন্দরভাবে কালার করে করে কোন জায়গায় কতটুকু উচ্চারণ হবে তা নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। এবং পেজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন গ্লসি আর্ট পেপারে ছাপা হয়েছে পুরো পবিত্র কোরআনটি, যেটা হচ্ছে কালার কোটেড, উচ্চারণ এবং অর্থ সহ বিগ সাইজের ওয়ান পাবলিকেশনসের কালার কোটেড কোরআন। আর এই কোরআনটি অনলাইনে সব থেকে কম মূল্যে, অনলাইনে আমার মনে হয় না এর থেকে কমে আর কেউ দিচ্ছে।
তবে দিতে পারে আলহামদুলিল্লাহ, তবে আমরা অনেক কমে দিচ্ছি। আর এই রেটটা ওঠানামা করে, তাই আপনারা যদি কোরআনের রেটটা জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতেও করতে পারেন অথবা ফোন কলও করতে পারেন। তো এই রমাদান প্ল্যানার সাথে যদি আপনারা এই কোরআনটি কেউ একসাথে নেন তাহলে আপনাদের জন্য একটি বিশেষ উপহার রয়েছে, সেটা হচ্ছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা একটি বই রমাদানের স্বাগত। এই রমাদানের স্বাগত বইটি আমি দেবো একদমই বিনামূল্যে, অর্থাৎ এটা ফ্রিতেই যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই আপনাদের কালার কোটেড এই কোরআন এবং রমাদান প্ল্যানার এই বইটি অবশ্যই সংগ্রহ করতে হবে, তাহলে তার সাথে আমি এই বইটা রমাদানের স্বাগত আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেখা অত্যন্ত পপুলার একটি বই সেটা আপনাদেরকে ফ্রি দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।